সেই সবুজ শৈবাল আমার বাংলা কতদিন পর আসলাম প্রায় কত মাস দুই মাস পর আসলাম বাংলাতে WhatsApp people, this is Naimur here, and once again welcome back to my YouTube channel Naimur on the go. আর আমাদের অবস্থা দেখে বুঝতে পারতেছেন আমাদের উপর দিয়ে আসলে কি মানে ঢকলটা গেছে মেয়েদের বাইরের অবস্থা খারাপ হয়ে গেছে আর তার উপরে আবার সীমান্তে বইলে গেছে যার কারণে খুব ডিপ্রেস তবে আমার অবস্থা খুব কাহিল একদম কালো হয়ে গেছে পুরো মানে শেষ আর কিভাবে আসলাম কিভাবে কি করলাম এগুলো তো আপনাদেরকে আগের ভিডিওতে বললামই মানে কি ধরনের ঢকল আসলে আমাদের উপর দিয়ে যায় ইন্ডিয়া থেকে আসার সময় বা ইন্ডিয়া যাওয়ার সময় যারা ঘুরতে যায় তারা জানে আর যারা ওখানে পড়াশোনা করে বা কাজের জন্য যায় ওরা তারা জানে আর এখন আপাতত ওই যে সোহাগ বাসে আছি সোহাগ না সোহাগ বাসের মধ্যে আছি আমরা ঢাকার দিকে যাচ্ছি আর মেহেদি হয়তো একদম একজস্টেড তো যাব আজকে সপ্তাহের পদ্মা সেতুর উপর দিয়ে যাবো আমরা ঢাকা গিয়ে তারপর মেহেদি ভাই চলে যাবো কুমিল্লা আর আমি চলে যাবো গাজীপুর চলুন দেখি কী অবস্থা হয় রাস্তার মধ্যে অলরেডি আমি শেষ দেখি ঘুমাবো বাসের মধ্যে কিছুক্ষণ তো দেখি দুই দিন ধরে ঘুম নাই ভাই ঘুম দরকার আমার প্রচুর ঘুম দরকার ফেসবুক অষ্টমী বেঁচে আছে তো চলুন ঢাকার দিকে যাই আমরা সরকার দিয়ে তারপর বাসের এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাদের সাথে আমাদের বাস কিন্তু অলরেডি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছে আর ড্রাইভার বাবা একটু মোড়া দূরা টান দিছে বাসকে আমাদের এই বাসগুলো আসলে খুব স্পিডে চলে ঢাকার যে ঢাকা থেকে যে দূরপাল্লার বাসগুলো আবার মোটামুটি ভয় লাগে এগুলাতে বাট কিছু করার নাই বাস দিয়ে যেতে হবে আর এই যে বাস যাচ্ছে একদম গরম পড়ছে ইন্ডিয়াতে গরম আছে বাট বাংলাদেশের গরমটা একটু অন্যরকম আর ইন্ডিয়ার গরমটা একটু অন্যরকম ইন্ডিয়াতে হচ্ছে একদম চামড়া ঝলসায় যায় আর বাংলাদেশে এতটাও গরম না চামড়া ঝলসায় না এরকম আর কি বাট আমি যেখানে থাকি ভুবনেশ্বরে সেখানে গরমটা আসলে একটু অন্যরকম গরম হিউমিডিটি অনেক বেশি বাংলাদেশে তো হিউমিডিটি নাই বাট হালকা গরম আছে মানে ঘাম ঝরে আর কি তো দেখি বাসায় গাজীপুর আমার যেখানে আমার বাসা সেখানে যায় দেখি কী অবস্থা এক্সাইটিং ব্যাপার হচ্ছে আজকে আমরা পদ্মা সেতু হয়ে যাবো আর এটাই আমার ফার্স্ট টাইম হবে যে আমি পদ্মা সেতু দেখবো আমাদের সব পদ্মা সেতু বাংলাদেশের আর আপনাদেরকে দেখাবো আমার এই ক্যামেরার মাধ্যমে আপনারা হয়তো আগে দেখছেন কোনো চ্যানেলে বাট এই ক্যামেরার মাধ্যমে আমি এই ফার্স্ট টাইম আপনাদেরকে দেখাবো পদ্মা সেতু আহা সেই সবুজ শৈবাল আমার বাংলা কতদিন পর আসলাম প্রায় কত মাস দুই মাস পর আসলাম বাংলাতে আমার এই সবুজ শ্যামল বাংলার মাঠে ও সেই 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 মানে এই বাংলার হাওয়া এই বাংলার এই আবেগ বোঝানো যাবে না ভাই যারা বাইরে থাকে শুধু তারাই জানে এই আবেগটা আসলে কিরকম বাংলার যে হাওয়ার যেই এই অক্সিজেনের যেই বাতাসের যেই মূল্যটা এটা বাইরে থাকলে বোঝা যায় ভাই আহা শান্তি 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 thank you.
ফাইনালি চলে আসলাম বাড়িতে রেডসে আমার রুম সাদা সাদা রুম একদম নরমাল টাইপের তো একদিন দেখাবো আমার রুমে কী কী আছে রুম টুর দিয়ে দেখাবো তো এখন বাড়িতে চলে আসলাম মানে খুব শান্তি লাগতেছে তো সাইকেলে হাওয়া দিব আর সাইকেলে হাওয়া দিয়ে বেরিয়ে যাবো একদম বিভিন্ন রিলেটিভসের বাসা তারপর আমার বোনের বাসা সবার বাসায় যাবো ঘুরতে মানে ওদেরকে সারপ্রাইজ দিব আর কি ওরা আসলে জানে না যে আমি আসবো তো আজকে আমার বাসায় জানে না যে আমি আসবো তো ওরা খুব খুশি হয়েছে বাট ক্যামেরা ব্যাগের ভিতরে ছিল তাই ওটা রেকর্ড করতে পারিনি ক্যাপচার করলে ভালো হইতো বাট রেকর্ড করতে পারিনি এখন খেতেছি হচ্ছে নুডলস নুডলস খাবো তারপর বেরিয়ে যাবো একদম রাত 11-12 পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করবো অনেকদিন পর আসলাম বাসায় ওই বাসায় আসলে খাবার দাবার পরিমাণটা বেড়ে যায় আর কি কারণ বাংলাদেশে স্বাদ তো অন্যরকম বাট ইন্ডিয়াতে তেমন স্বাদ নেই খাবার দাবারের যার কারণে ওইখানে খাওয়া দাওয়া তেমন হয় না তাই নুডলস খেয়ে তারপর যাবো বাইরে আর হয়তো ভিডিও করবো না বাইরে অন্ধকার এখন যেহেতু রাতের বেলা গোপ্রো দিয়ে তেমন ভিডিও হয় না দিনের বেলা ভিডিও করবো আবার কালকে ইনশাল্লাহ